আমার হাঁটা চলা বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ, আমি একলা মানুষ, তখন আমি অচল হয়ে যাই। কারণ কে এই জায়গার মধ্যে কেউ নাই, আমি কোনো লড়াচড়া করতে পারছি না। তো আমি একবারে বিছানা পড়ে গেছি, বিছানা পড়ে গেছি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আবু কালাম, আমার বাড়ি মামার সিং, দুবাবরা থানা, গ্রাম খামাবাসা। তো আমি সৌদি আরবের প্রবাসী, সৌদি আরব থাকি। তো সৌদি আরব থাকে আমি মাঝের মধ্যে ব্যথা পাই, ব্যথা পায়া, হ্যাঁ, আস্তে 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 পুরোপুরি আমি অচল হয়ে যাই। আমার হাঁটা চলা বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ, আমি একলা মানুষ, তখন আমি অচল হয়ে যাই। কারণ কে এই জায়গার মধ্যে কেউ নাই, আমি কোনো লড়াচড়া করতে পারছি না। তো আমি একবারে বিছানা পড়ে গেছি, বিছানা পড়ে গেছি। আমার যে বন্ধু বান্ধব ছিল, তো তারা আমার খাওয়া দাওয়া করাইছে, খোঁজখবর রাখছে, সব কিছু আইনা দিছে, ওরা অনেক সহযোগিতা করছে। সৌদি আরব আমি অনেক অনেক ডাক্তার দেখাইছি, এই আমার এই রোগ রোগের জন্য আমি কোনো চিকিৎসা পাই নাই। আমার যে ট্রিটমেন্টটা দেওয়া হবে, এই ট্রিটমেন্টটা আমি সৌদি আরবে পাই নাই, যার ফলে সৌদি আরবের লোকেরা আমার বাংলাদেশ পাঠায় দেয়। বাংলাদেশ আইসা অনেক অনেক ডাক্তার দেখাইছি, সবাই বলছে অপারেশন করতে হইব। তখন আমার এমনই মনে হচ্ছে, হ্যাঁ, আমি বুধ বাঁচবো না। তো আমি বুধ একবারে অচল হয়ে গেছি। আমার আত্মীয় স্বজন, আমার পরিবার আর সকল নিয়ে আমার অনেক চিন্তা ভাবনা করছে, কারণ আমার অনেক বড় অসুখ হয়েছে। তো আমার কোমরের হাড়, আমার পাঁচটা হাড়ের থেকে চারটা হাড় ডাউন হয়ে গেছে গা, একটা হাড় ভেঙে গিয়েছে গা। না, পঙ্গু হয়েছি না, আমি বিছানার মধ্যে পড়ে রয়েছি। আমি 6 মাস বিছানার মধ্যে পড়ে রয়েছি, মৃত্যু শয্যা ছিলাম। আমার মৃত্যুর খবর বাংলাদেশ আইছে, আমার যে বিছানাটা আমি তো এদিক সেদিক করতে পারছি না। তো আমার বিছানাটার মধ্যে মানে কি চাইলের কীড়া আছে না, কীড়ার মতন পড়ে গেছে। কারণ আমার যে বন্ধু বান্ধব আছে, বন্ধু বান্ধবকে আমার তুইলা খাওয়াইছে। যখন আমি আমার মৃত্যু শয্যা আর বাঁচার কোনো লক্ষণ নাই, তখন বড় অফিসার আছেন, অফিসারে মালিকের লগে যুক্তি পরামর্শ করে হাইরা আমার বাংলাদেশ পাঠানো হয়েছে। দেখ, বাংলাদেশ যদি তার চিকিৎসা তাহে, তাইলে বাংলাদেশ ভালো, আর যদি সেই দেশে মরে যা, তাহলে সেই দেশে মরবো। যার ফলে বাংলাদেশ আইসি, আমি অনেক অনেক মায়ামসিং হাসপাতালে গেছি, ইনো হাসপাতালে আইসি। হ্যাঁ, সবাই কিছু অপারেশন লাগবো, আমি অপারেশন করতে রাজি না, আবার আমি অপারেশন দিয়ে ভয় পাই। যার ফলে দেওয়া ডিবিআরসিতে আইসি, আল্লাহ রহমতের সেবাতে আমি ভালো হয়ে গেছি ইনশাল্লাহ। সেবাতে ওখানে আমি ভালো কাজকাম করতে পারবো। আমি আমার দু আত্মার মধ্যে দুই মন জিনিস দিয়ে আমি আগে দিকে যেতে পারবো। আমি যে সময় ডিবিআরসিতে আইসি, তখন আমি বেডে শুয়ে আইসি, তখন আমি হাঁটতে পারি নাই। আমার দু তিনজন ধরে আইরা ডিবিআরসিতে আরো হয়েছে, তারপরে দেয়া, হ্যাঁ, সেবা যত্ন সবাই করছে, যারা থেরাপি দেয় থেরাপি দাঁড়াতে আমি সুস্থ। এই মানুষ আমি বাড়িতে এখন হাইটা যাচ্ছি, তখন আমার কোনো সমস্যা নাই, আমি সুস্থ হন, আমি সেরকম আমার কোনো বিষ ব্যথা কোনো কিছুই আমার শরীর নাই, এখন আমি খুব খুশি। তো আমাদের মতো যারা রুগী আছেন, যদি ডিবিআরসিতে আসেন, তাহলে আমরা সুস্থ হয়ে যাইতে পারবেন ইনশাল্লাহ। তো আমি সুস্থ হয়েছি, আপনারা সুস্থ হয়ে যাইতে পারবেন। আমার লাগিয়া সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।